তার সেবন থেকে নিয়ে রিতুপর্ণা সেনগুপ্ত এতদিন পরে ঘিরেছেন প্রভাত রায় এবং ভাবনা ও কাজ আজকের এই যে গান আমরা রিলিজ করলাম সেটি বাবুল সুপ্রিয়র গাওয়া। এছাড়াও পৃথ্বী বন্দ্যোপাধ্যায়, সুবলদীপ বন্দ্যোপাধ্যায় এবং অদিতি গুপ্ত গান গেয়েছেন, সঙ্গীত পরিচালনা করেছেন জয়-সংকর। আর আপনারা যেমন দেখতে পেলেন রিলিজের সময় একটা গান আজকে ইউটিউবে ইতিমধ্যে প্রচুর প্রচুর হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। আগামী শুক্রবার আপনাদের সকলের আমন্ত্রণ আমাদের প্রিমিয়ারে। আর ঋতুপর্ণা সেনগুপ্তকে আপনারা বিজয়া চরিত্র দেখতে পাবেন, যেটি মুখ্য চরিত্র যেটা রচনা করে না। আমি এটা চাপ হিসেবে দেখি। প্রথম কথা, কবিতা করার সিদ্ধান্ত নিয়েছে ঋতুপর্ণা মলদার, এবার তাদের ওপরে বেশি চাপ। কিন্তু আমার মনে ওরাও এটা ভেবেছে যে একটা কথা যেভাবে আমি ভেবেছি, আমি আন্দাজ করছি ওরা এইভাবে ভেবেছে যে যেটা আমাদের আমরা যেটা শুনে দেখে পড়ে বড় হয়েছে সেইটার সাথে কাজ করার একটা মজা আছে। সেটা মজা আছে মানে সেটা তো আমাদের ভেতরে রয়েছে বাংলা সাহিত্য, এবং তার সাথে সাথে যে গানগুলো ইউজ হয়েছে এখানে তিনটে রবীন্দ্রসঙ্গীত একটা রজনীকান্তের গান আছে, তো সেগুলো অলরেডি আমাদের হৃদয়ে একটা স্থান করে নিয়েছে। আর যে কাজ হৃদয়ে স্থান করে নিয়েছে অলরেডি সেটা নিয়ে আবার কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। সেটাকে চাপ হিসেবে না দেখে আমার মনে হয় সেই আনন্দটা এবং বাঙালি হিসেবে গর্বিত হওয়া এই জায়গাটাগুলো এই জায়গাগুলোর উপরে গুরুত্ব দিলে কাজটা অনেক সহজ। মানে বেসিক্যালি এই অ্যারেঞ্জমেন্টটা মিউজিক সুরের ব্যাপারটা থেকে সঙ্গীতও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে রয়েছে। এবং নির্মলদা আমাকে বলেছিলেন যে সময়টা যাতে থাকে, সময়টা ধরাটা খুব গুরুত্বপূর্ণ, তা আমি চেষ্টা করেছি সেই সময়টাকে পুরোটা বলতে। দত্তা সিনেমাটিতে মোট চারটে গান আছে, রবীন্দ্রসঙ্গীত তিনটে আর রজনীকান্ত সেনের কম্পোজিশন একটা, বাবুল সুপ্রিয়, অদিতি গুপ্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় আর চারজনে গিয়েছে।